একজন বৃদ্ধা মহিলা বয়স 62 বছর ছোট সময় কোরআন শরীফ শিখেছেন কিন্তু মাখরাজ মত গুণা ইত্যাদি ঠিক হয় না কিন্তু রিডিং পড়তে পারেন ভালো মহিলা হুজুর পাইলে এই বয়সে শুদ্ধ করার নিয়ত তার আছে এই অবস্থায় গুনাহ হবে এই ভয় করে তিনি পড়া ছেড়ে দিয়েছেন এটা কি তার জন্য ঠিক হবে হয়েছে কিনা এবং কোরআন পড়া অব্যাহত রাখতে রাখবে কিনা জানতে চাই দেখুন কোরআনে কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা দরকার আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা তোমরা কোরআনকে তারতিলের সাথে শুদ্ধতার সাথে সুন্দরভাবে তেলাওয়াত করো অতএব শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা আমাদের থাকতে হবে কিন্তু যদি কারোর শুদ্ধতা সেভাবে না হয় কিন্তু বড় ধরনের কোনো রং নাও হয় তাহলে সেক্ষেত্রে তার তেলাওয়াত অব্যাহত রাখা উচিত এখন যদি এরকম হয় যে লাহনে জলি বলে অর্থাৎ বড় ধরনের ভুল হয় একদম অর্থ বিকৃত হয়ে আঁকে আঁকে কোত্থেকে কোথায় চলে যায় সেরাবেরা হয়ে যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার আগে শুদ্ধ করা উচিত তারপর তেলাওয়াত করা দরকার আর যদি ওই লেভেলের সমস্যা না হয় ছোটখাটো একটু মদে দিক সেদিকে হয় একটু গুণাটা কম বেশি হয় তো এর কারণে নর্মালি অর্থ পরিবর্তন হয় না তো এত হয়তো মানের দিক থেকে অনেক লো কোয়ালিটি অনেক লো তো এর কারণে তিনি কোরআন পড়লে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না আল্লাহ তাআলা দেখবেন বান্দার সাধ্য অনেকে আছেন স্পিডে পড়তে পারেন না আটকে আটকে পড়েন মানান করে পড়েন একটু একটু পড়েন তারা অনেকে হেজিটেশনে পড়বেন পড়বেন কি না তাদের ব্যাপারে হাদিসে আসছে ডাবল সওয়াব পাবে কেন কারণ সে কষ্ট করে করে পড়তে হচ্ছে তাকে এর মানে এই না যে সে সারা জীবন কষ্ট করে পড়বে স্পিডে পড়ার চেষ্টা করবে না কিন্তু এর মানে হল এই যে তিনি কষ্ট উপেক্ষা করেও চেষ্টা করবেন পড়ার তো অর্থ বিকৃত হওয়ার মতো ভুল আছে কি না এই জন্য ওই ভদ্র মহিলা তেলাওয়াত কোনো একজন আলিমকে ভালো মানুষকে শুনায় নিলে উনি যদি রেকমেন্ড করে দিতে পারেন তার উপরে আমল করবেন ইনশাআল্লাহ এছাড়া কোরআন তেলাওয়াত করতে না পারলে কোরআন তেলাওয়াত যদি শুনেন মনোযোগের সাথে তাতেও কিন্তু সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ তেলাওয়াতের মতো